হাই স্টুডেন্ট টুডেজ ভিডিও ইস এন এক্সপ্লানেশন অন কিলিং কথা বলছে তো কবিতাটা এক্সপ্লেন করার আগে কিছু বিষয় ক্লিয়ারলি জানা দরকার যেমন আয়রনি আয়রনির কথা বলছে কি বললাম আয়রনি আই আরও এন ওয়াই আইরনি আইরনী মিনস বিদ্রুপ এটা কি ধরনের বিদ্রুপ সেটা একটা বিষয় এই ধরনের বিদ্রুপকে আইরনি বলা হয়ে থাকে রাইট তো কেন এটাকে আইরনি বলছে আইরনি হচ্ছে একটা ফিগার অফ স্পিচ আইরনি মিনস হোয়াট ইজ মিন্ট ইজ নট স্টেটেড হোয়াট ইজ স্টেটেড ইজ নট মিন্ট দ্যাট মিনস যেটা বলা হয় সেটা মানে করা হয় না যেটা মানে করা হয় সেটা বলা হয় না এখানে গেভি প্যাটেল উনি বলছেন যে গাছকে মেরে ফেলতে এবং কিভাবে একটা গাছকে সম্পূর্ণরূপে বিনাশ করা যেতে পারে তার পুরো থিওরি উনি এখানে দিয়েছেন কিন্তু উনি অ্যাকচুয়ালি গাছকে মারতে বলছেন না উনি এইটা বলার মধ্য দিয়ে বিদ্রুপ করছেন আয়রনি করছেন কি বলেছি আয়রনি ইজ আ ফিগার অফ স্পিচ আয়রনি মানে যেটা বলা হয় সেটা মানে করা হয় না যেটা মানে করা হয় সেটা বলা হয় না এখানে কবি যেটা বলছেন যে থিওরিগুলো বলছেন একটা গাছকে সম্পূর্ণ রুট আউট করার জন্য সেটা মানে করা হচ্ছে না মানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে বিদ্রুপ তিরস্কার ধিক্কার তাদের প্রতি যারা গাছকে অমর্যাদা করে যারা গাছের ধ্বংস সাধন করে বোঝা গেছে এইটা হচ্ছে আয়রনী এই টার্মটাকে আয়রনই বলা হচ্ছে ইটস আ ফিগার অফ স্পিচ এই আয়রনিটাই হচ্ছে মেন বিষয় এই অন কিলিং ট্রি পুরো কবিতার মধ্যে কিন্তু পোয়েট আয়রনই করে বলছেন বিদ্রুপ করে বলছেন গাছ মারার কথা বলছেন তার মানে গাছ মারতে না বলছেন আবার বলেছি আয়রনী মানে যেটা বলা হয় সেটা মানে করা হয় না যেটা মানে করা হয় সেটা বলা হয় না এখানে যেটা বলা হচ্ছে টু কিল আ ট্রি কিন্তু যেটা মানে করা হচ্ছে নট টু কিল আ ট্রি গাছকেও না মারতে গাছকে তার মর্যাদা দিতে বলা হচ্ছে ক্লিয়ার এবার এক্সপ্লেনেশনে আসছি ফার্স্ট স্ট্যান্ডজা ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি নট আ সিম্পল জ্যাব অফ দা নাইফ ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি গাছ মারাটা এত সহজ নয় এটা অনেক সময় লাগে একটা গাছকে হত্যা করতে যেটা লাইনে লাইনে বলেছেন। বলেছেন। এটা যেটা গাছকে মেরে দিতে পারে উইল ডু ইট কি করবে গাছকে হত্যা করবে ইট হ্যাজ তাহলে ফার্স্ট আমরা যে লাইনগুলো। সেটাতে আগে আমরা একটা সম্পূর্ণ মানে বোঝার চেষ্টা করব বলেছে

জ্যাভ বলছে জ্যাভ অফ নাইফ তার মানে ছুরির আঘাত তাহলে কি দাঁড়ালো মানে এটা ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি নট আ সিম্পল জব অফ দ্য নাইফ উইল ডু ইট গাছকে মারতে অনেক সময় লাগে ছুরির একটা সামান্য আঘাতে একটা গাছ কোনোদিন মরতে পারে না ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ পৃথিবীর পৃথিবীর ভূতকের মধ্য থেকে এটা ধীরে 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 বেড়ে উঠেছে রাইজিং আউট অফ ইট ফিডিং अपॉन इट्स ক্রাস্ট অ্যাবজর্বিং দা ইয়ার্স অফ সানলাইট এন্ড ওয়াটার SLOWLY CONSUMING দা আর্থ ধীরে 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 এই গাছ এই আর্থটাকে কনজিউম করেছে আর্থের মধ্যে প্রবেশ করেছে আর্থের মধ্যে নিজের বিস্তার ঘটিয়েছে যেটা শিখর দিয়ে গাছ যেমন আর্থের মধ্যে পৃথিবীর মধ্যে মাটির মধ্যে নিজের বিস্তার সাধন করে সেরকমই করেছে ইটস স্লোলি কনজিউমিং দ্য আর্থ ধীরে ধীরে এই গাছ পৃথিবীর মধ্যে মাটির মধ্যে বিস্তার সাধন করেছে রাইজিং আউট অফ ইট এটার মধ্য থেকে বেরিয়ে এসেছে এই পৃথিবীর এই মাটির মধ্য থেকে ভূতকের অভ্যন্তর থেকে বেরিয়ে এসেছে ফিডিং আপ ইটস ক্রাস্ট তার মানে এর যে বাকল আছে এই বাকলকে নিউট্রিশন দিয়েছে পুষ্টি দিয়েছে কিভাবে অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট বছরের পর বছর সূর্যের আলো বাতাস ওয়াটার জল তাহলে সানলাইট এয়ার অ্যান্ড ওয়াটার এই তিনটে হচ্ছে ইম্পর্টেন্ট উপাদান একটা গাছের বেঁচে থাকার ক্ষেত্রে বেড়ে ওঠার ক্ষেত্রে এই তিনটে উপাদানকে এই গাছ শোষণ করেছে বছরের পর বছর ধরে অ্যান্ড আউট অফ ইটস লেফারাস হাইড স্প্রাউটিং লিভস এবং এর বাকল এর ছাল এর গা থেকে বেড়ে উঠেছে পাতা সো হ্যাক সুতরাং আঘাত করো কেটে ফেলো বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট কিন্তু শুধুমাত্র ওই আঘাত করা কেটে ফেলা আর কেটে ফেলার মধ্য দিয়ে একটা গাছকে মেরে ফেলা সম্ভব নয় সেটাই বলছে সো হ্যাক এন্ড চপ বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট তার মানে শুধু হ্যাকিং আর চপিং করে শুধু কাটা আর কাটার মধ্য দিয়ে একটা গাছকে নিধন করা যেতে পারে না নট সো মাচ পেন উইল ডু ইট এই আঘাত গাছকে খুব একটা বেশি যন্ত্রণা দিতে পারে না তোমরা চাইছ গাছকে আঘাত করতে যন্ত্রণা দিতে নিধন করতে নট সো মাচ পেন উইল ডু ইট দ্যাট মিনস সেই ছুরির আঘাত সেই কাটার আঘাত গাছকে খুব বেশি যন্ত্রণা দিতে পারে না দ্য ব্লিডিং বার্ক উইল হিল সেখান থেকে তোমরা গাছ কাটবে সেখানে গাছের রস বেরোবে সেটাকে বলছে ব্লিডিং রক্তপাত বার্ক গাছের ছাল ব্লিডিং বার্ক উইল হিল সেই রক্তাক্ত গাছের ছাল গাছের অংশ শুকিয়ে যাবে হম রক্তাক্ত মানে কি গাছের গায়ের যে রস কাটার পরে বেরোয় সেটা এখানে কবি রক্ত বলছেন হম ইট উইল ব্লিড দ্য বার্ক উইল রক্তাক্ত সেই অংশ শুকিয়ে যাবে অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড উইল রাইজ কার্ল গ্রিন টুইগস ক্লোজ টু দ্য গ্রাউন্ড গাছ কেটে ফেলার পরে গ্রাউন্ড ভূমির কাছে তার যে অংশটা বেরিয়ে থাকে গাছের কেটে ফেলার পরে গাছের অবশিষ্ট অংশটা যে ভূমির মধ্যে ভূমির সংলগ্ন বেরিয়ে থাকে উইল রাইজ কার্ল গ্রিন টুইগস হ্যাঁ মিনিয়েচার বাগস সেখান থেকে সবুজ ডালপালা গজাবে হ্যাঁ মিনিয়েচার বাগস ছোট ছোট ডালপালা গজাবে ব্রাঞ্চেস গজাবে হুইচ ইফ আনচেকড উইল এক্সপান্ড এগেন টু ফর্মার সাইজ ওরা যখন আবার ওই পড়ে থাকা অংশ থেকে অঙ্কুরিত হবে যদি সেটাকে আর না আঘাত করা হয় যদি সেটাকে আর না দেখা হয় তাহলে ধীরে 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 ওটা বেড়ে উঠবে বেড়ে আবার একটা গাছের সাইজ নেবে ফর্মার সাইজ নেবে আগের মতো আকৃতি ধারণ করবে একটা গাছকে যখন আমরা কেটে ফেলি কেটে ফেলার পরে মাটির ওপরে যে অংশটা বেরিয়ে থাকে সেটাকে যদি আমরা আঘাত না করি ওটা যদি আমরা আনচেক্ট অবস্থায় রেখে দিই তাহলে ওখান থেকে যে টুইক্স বের হবে মিনিচার বক্স বের হবে ছোট ছোট ডালপালা পাতা বের সেগুলো আবার কিন্তু এক্সপান্ডেড হয়ে ফরমার সাইজে চলে আসবে বৃদ্ধি হয়ে পুনরায় ফরমার সাইজে আগের মতো আকারে চলে আসবে নো না 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 এইভাবে হবে না দা রুট ইজ টু বি পুলড আউট কই বলছেন এইভাবে তো মারা যাবে না তাহলে দা রুট ইজ টু বি পুলড আউট এর শিকড়কে টেনে বের করে দিতে হবে আউট অফ দা অ্যাঙ্করিং আর্থ যেখানে মাটির নিচে এ অ্যাঙ্করিং করে রেখেছে আর্থকে মাটিকে আঁকড়ে ধরে রেখেছে সেখান থেকে একে রুট আউট করে দিতে হবে ইট ইজ টু বি রোপড টাইড অ্যান্ড পুলড আউট স্ন্যাপড আউট এটাকে দড়ি দিয়ে বেঁধে পুলড আউট টান মারতে হবে স্ন্যাপড আউট টেনে কেটে হিজড়ে কেটে ফেলতে হবে টেনে হিজড়ে বের করে নিয়ে আসতে হবে তবেই একটা গাছ কাটা সম্ভব হবে তো বুঝতেই পারছো আমি প্রথমেই বলেছি যে দিস ইজ এন এখানে কবি বলছেন গাছ কাটতে তার মানে কিন্তু উনি গাছ কাটতে বলছেন না উনি গাছকে যত্ন করতে বলছেন যারা গাছ কাটেন তাদেরকে আয়রনি করছেন অর পুলড আউট এন্টায়ারলি অথবা সম্পূর্ণ রূপে এটাকে উপড়ে ফেলতে হবে আউট ফ্রম দ্য আর্থ কেভ এই মাটির গুহা থেকে একে যখন গাছ উপড়ে ফেলা হয় মূল সহ গর্ত হয়ে যায় অনেক গভীর গর্ত সেটাকে আর্থ কেভ বলা হচ্ছে এই আর্থ কেভ থেকে এই ভূমির গুহা থেকে ভূমির গর্ত থেকে একে মূল সহ উৎপাঠিত করে দিতে হবে হুম সেটাই বলছেন পুলড আউট এন্টায়ারলি আউট ফ্রম দ্য আর্থ কেভ অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজ আমরা যখন এটা করতে পারবো যখন একটা গাছকে তার শিকড় সহ মাটির নিচ থেকে উপরে তুলে ফেলতে পারবো তখন কিন্তু আমরা বুঝতে পারবো এই গাছের মেইন স্ট্রেন্থ প্রকৃতি শক্তি সমস্ত শক্তিটা কোথায় রয়েছে তখন আমরা বুঝবো এর সমস্ত শক্তিটা কোথায় থাকছে এই আর্থ কেভের মধ্যে থাকছে সেটাই বলছেন এন্ড দা স্ট্রেন্থ অফ দা ট্রি এক্সপোজড তখন গাছের সমস্ত শক্তিকে গজি ওঠা। বেড়ে ওঠার প্রবৃত্তিকে উৎপাটিত করা সম্ভব হবে দা সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট সোর্স মানে উৎস উৎস কি মূল গাছের শিকড় সেটাকে বলছে হোয়াইট গাছের শিকড়ের রং সাদা ওয়েট সাথে সাথে ভিজে দ্য মোস্ট সেন্সিটিভ হিডেন যেটা হচ্ছে সব থেকে সংবেদনশীল এবং লুকায়িত ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ যেটা বছরের পর বছর মাটির নিচে লুকিয়ে রয়েছে হ্যাঁ দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট দ্য মোস্ট সেন্সিটিভ হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ দ্য সোর্স উৎস কে শিকড় গাছের উৎস হোয়াইট সাদা কে গাছের শিকড় সাদা রঙের ওয়েট ভিজা স্যাঁতসেতে কোনটা গাছের শিকড় দ্য মোস্ট সেন্সিটিভ সব থেকে সংবেদনশীল অংশ কে গাছের শিকড় হিডেন লুকিয়া লুকিয়ে থাকে লুকিয়ে আছে কোথায় ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ বছরের পর বছর ধরে মাটির নিচে দেন দ্য ম্যাটার অফ স্ক্রাচিং অ্যান্ড চকিং গাছকে উপরে ফেললাম দড়ি বেঁধে তারপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে দ্য ম্যাটার অফ স্ক্রচিং অ্যান্ড চকিং স্ক্রচিং অ্যান্ড চকিং মিনস ড্রাইং আপ দ্য ট্রি আফটার বিং আপ রুটেড গাছটাকে উপরে ফেলার পরে যে শুকানো সেই শোকানোটাকে বলা হচ্ছে স্ক্রচিং অ্যান্ড চকিং গাছকে উপরে ফেলার পরে দ্বিতীয় কাজ হচ্ছে তাকে শুকোতে হবে স্ক্রচিং অ্যান্ড চকিং কোথায় শুকোবে ইন সান অ্যান্ড এয়ার সূর্য এবং বাতাসে ব্রাউনিং অ্যান্ড হার্ডেনিং শুকানোর পরে গাছের রং বাদামি হয়ে যাবে ব্রাউনিং হার্ডেনিং শক্ত হয়ে যাবে টুইস্টিং উইদারিং মুছড়ে দিতে হবে এবং উইদারিং মানে শুকিয়ে ফেলতে হবে নিরহস হয়ে যাবে উইদারিং নিরহস হয়ে যাবে শুকনো হয়ে যাবে অ্যান্ড দেন ইট ইজ ডান তারপরেই এই গাছ নিধনের কাজটা সম্পূর্ণ হবে দেন ইট ইজ ডান কোনটা ডান ডান অফ কিলিং আর ট্রি অ্যাক্ট অফ কিলিং আর ট্রি উইল বি কমপ্লিটেড গাছ নিধনের কাজ তখনই সম্পূর্ণ হবে তাহলে পুরো টেক্সটের মধ্যে আমরা দেখছি কেভি তিনি বলছেন তিনি থিওরি দিচ্ছেন কিভাবে তোমরা গাছকে মারবে নিধন করবে সম্পূর্ণরূপে উৎপাটিত করবে যেন পুনরায় আর বৃদ্ধির কোনো ক্ষমতা সম্ভাবনা তার মধ্যে না থাকে সেটা করার উপায় তিনি বলছেন থিওরি বলছেন হম দ্য পোয়েট হ্যাজ ডিসক্রাইবড দ্য থিওরি অফ পারমানেন্টলি কিলিং আ আই রিপিট আমি আবার বলছি দ্য পোয়েট হ্যাজ ডেসক্রাইবড দ্য থিওরি অফ পার্মানেন্টলি কেলিং আর ট্রি কবি সম্পূর্ণরূপে একটা গাছ হত্যার থিওরি পদ্ধতি বলছেন কিন্তু উনি সেটা মানে করছেন না উনি আয়রনই করে বলছেন উনি যেটা মানে করছেন সেটা এটাই যে গাছ নিধন করো না গাছকে যত্ন করো উনি এগেন্স্ট ডিফরেস্টেশন বন নিধনের বিরুদ্ধে কথা বলছেন যার ফলেই না এটা আয়রনী যেটা বলছেন সেটা বোঝাচ্ছেন না যেটা বোঝাচ্ছেন সেটা বলছেন না কোনটা বলছেন বলছেন গাছ নিধনের কথা কিন্তু অ্যাকচুয়ালি সেটা বোঝাচ্ছেন না পরোক্ষ ভাবে বোঝাচ্ছেন গাছ না নিধন করতে হম এইভাবে যখন গাছ নিধন করতে বলছেন তার মানে উনি আয়রনই করছেন আইরনি করে এটাই বোঝাতে চাইছেন ডোন্ট কিল আ ট্রি হম বাট নার্চার ট্রি একটা গাছকে হত্যা করো না কিন্তু যত্ন করো আই হোপ এটা বুঝতে পেরেছে সবাই সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মে কমেন্ট লাইক অ্যান্ড শেয়ার বাই বাই